হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে 6:30, 7:30 বাজে, ঘড়ি দেখিনি, এমনি বলছি। উঠেছি 6টার দিকে উঠেছি, আমি যখন উঠেছি তখন দেখেছি ঘড়ি 6টা বাজে। এখন বাসি সমস্ত কাজ সেরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আর বাপ্পি এখন যাবে টিউশনে, ওকে খাওয়াটা দিয়ে দিব। আর তোমাদের দাদাভাই কাজ করছে, ওই যে আমাদের দোকানটা, দোকানের দোকান ঘরে জল দিচ্ছে, মানে ওয়ালগুলোতে জল দিতে হয়, ভিজিয়ে রাখতে হয়, সেগুলোতে জল দিচ্ছে। আর সকাল সকাল দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, এমন একটি দিন নেই যে বৃষ্টি না হচ্ছে, সকালে হচ্ছে নাইবা দুপুরে নাইবা বিকেলে বৃষ্টি হচ্ছেই, বেশি হচ্ছে না, একটু একটু হচ্ছে, আবার রোদ উঠে যাচ্ছে। আর আমার অনেকগুলো কাপড় জমা হয়ে আছে, এখন যদি রোদ উঠে কারেন্ট যদি আসে তাহলে ধুবো। কারেন্ট আসার পর 1 মিনিট 2 মিনিট থাকছে, আবারও চলে যাচ্ছে। আর আমি এই বারান্দার এই কোণাটাতে বসে তোমাদের সাথে গল্প করছি। তাহলে চলে যাই রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে একটু চা খেয়ে নিই, তাই না? চাটা তো খেতেই হবে, চা না খেলে সকাল শুরু হবে না, কাজে কোনো এনার্জি পাবো না, তাই না? চাটা খেতেই হবে। তাহলে চলে যাই রান্নাঘরে। আর এই দেখো বৃষ্টি, বেশি একটা বৃষ্টি পড়ছে না, পিনি পিনি করে পড়ছে, তবু জল জমে গেছে। এই দেখো এদিকে জল জমে গেছে, এই দেখো। আর এদিকে এই যে পাইপটা দেওয়া আছে, এটা দিয়ে জল পড়ছে। এখানে বাপ্পি যাবে টিউশনে, তাই ওকে খেতে দিয়েছি কর্নফ্লেক্স আর দুধ, খেয়ে টিউশনে চলে যাবে। আর তোমাদের দাদাভাই, তোমাদের দাদাভাইকেও দেখো চা বিস্কুট ভুজিয়া এগুলো দিয়ে দিয়েছে, এমনকি আমিও একটু চা খেয়ে নেব, চা না খেলে তো কাজে এনার্জি পাবো না। তাহলে দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে। আর চা বানাতে জল আনতে গিয়ে আমি পড়ে গিয়েছিলাম, তাই নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, কিছু মনে করো না। বাসনপত্র ধোয়া, ঘর দর গুছানো আমি যেরকম পারি সেরকম গুছিয়েছি, যেহেতু পায়েল বাড়িতে নেই, পায়েল বাড়িতে থাকলে আমার এগুলো করতে হয় না, বিছানা ছিটানা এগুলো উঠানো, তারপরে আলনা গোছানো, পুজো দেওয়া, এগুলো আমায় করতে হয় না। কিন্তু পায়েল তো বাড়িতে নেই, মামা বাড়ি চলে গেছে, এখন আমার অনেকটাই কাজের চাপ বেড়ে গেছে, যেহেতু নিজে একা হাতে করতে হচ্ছে। তাহলে দেখে নাও আমি কীভাবে বিছানা পাতি উঠালাম, গুছিয়ে নিলাম, দেখে নাও। এই দেখো কথা বলবে না তানিয়া, আমাদের তানিয়া দেখো, তানিয়া দেখি আজকে খুশি হচ্ছে। তোমাদের বাড়িতে বললো, আমাদের পাশের বাড়িতে একটা আছে না, বলছিল আসবে পাল দিদির বাড়িতে যাবো, পাল দিদির বাড়িতে যাবো, আসলাম, নিয়ে আসলাম। ভালো করে বস, বল নমস্কার। তোমরা ভালো আছো? তোমরা ভালো আছো? এদিকে থাকো, ভালো আছো তোমরা? তোমরা ভালো আছো? তোমরা সবাই ভালো আছো? সবাই ভালো আছো? হুম।
আমি দেখো ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু হলো দেখবি কালে আজ সকালে, আর আমি হলো দুপুরে দিচ্ছি। আমি একটা পাগল পাগল। আমাদের তানিয়া দেখো কিছু খেলছিস কেন তুই? দেখ আমি গাড়ি দিচ্ছি, কত কষ্ট করে দুষ্টুমি করিস নাকি রে বেশি? চলে আসলাম তোমাদের সামনে, দেখো কারেন্ট চলে আসা মাত্র আমি দৌড়ে চলে গিয়েছিলাম কাপড়গুলো ধুতে। তাকে দেখো কাপড়গুলো ধুয়ে দিয়েছি, এই দেখো কাপড়গুলো ধুয়ে একদম স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে এলাম রান্না করে। তাহলে চলো আজকে আমি কি রান্না করছি রান্নাটা শেয়ার করবো না, দেখাবো শুধু তোমাদেরকে, রান্নাটা শেয়ার করবো না কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আমার রান্না করে আসতে। তাহলে ব্যাক ক্যামেরায় দেখে নাও, এখানে আছে পাতাকপি, পাতাকপি ভাজা করব আর পনির রান্না করব। পনির রান্না করার জন্য এখানে আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আজকে এই দুটোই করব, বেশি করব না। তাহলে রান্না করে তারপর চলে আসছি তোমাদের সামনে আবারও, ততক্ষণের জন্য সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 7:30 বাজে, এখন আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে চায়ের আড্ডা নিয়ে। এখানে দেখো ভাগ নিয়ে এসেছে বাপ্পি, তোমাদের দাদাভাই আর আমি, এই চারজনে মিলে চা খাচ্ছে। আজকে চায়ের সাথে আছে মুড়ি আর শশা আছে। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো বন্ধুরা, টাটা, বাই বাই।